ভারতের ক্রিকেটার মুনাফ প্যাটেল, পার্থিব প্যাটেল, আকশার প্যাটেলের নাম আপনারা হয়তো শুনে থাকবেন। সেই প্যাটেল নামের একজনই এবার পাকিস্তানকে নাড়িয়ে দিয়েছেন। তবে ভারতে নারী পোতা হলেও মোনাঙ্ক প্যাটেল যুক্তরাষ্ট্রের অধিনায়ক, পাকিস্তানকে হারানোর ঐতিহাসিক ম্যাচের নায়কও বটে। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। 1993 সালের পহেলা মে গুজরাটে জন্মগ্রহণ করেন মোনাঙ্ক দিলীপ ভাই প্যাটেল। ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি অনুরাগী ছিলেন তিনি, কিন্তু জন্মভূমি ভারতের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে খুব বেশি সুবিধা করতে না পেরে 2014 সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এর 2 বছর পর শুরু করেন রেস্তোরাঁর ব্যবসা। টেরিয়াকি ম্যাডনেস নামক চাইনিজ রেস্তোরাঁ খোলেন তিনি, পাশাপাশি চলতে থাকে ক্রিকেটও। রেস্তোরাঁয় প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হতো তাকে। ব্যবসার উন্নতির জন্য শেফের পাশাপাশি ম্যানেজারের দায়িত্ব নিজেই পালন করতে থাকেন তিনি। এভাবেই কেটে যায় 2 বছর। এরপরই জীবনে একটা ধাক্কা খেতে হয় মোনাঙ্ককে। ধরা পড়ে তার মায়ের ক্যান্সার। মায়ের চিকিৎসার খরচ যোগানোর জন্য রেস্তোরাঁটা বিক্রি করে দিতে হয় তাকে। অসুস্থ মা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র $3,000 নিয়ে তিনি পাড়ি জমান নিউ জার্সিতে। এরই মাঝে 2018 সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হয় মোনাঙ্কের। আঞ্চলিক দলগুলোকে নিয়ে লিস্টে মর্যাদার ওই টুর্নামেন্টে নিজ দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান তিনি। পরবর্তীতে উগান্ডার বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরিও পেয়ে যান মোনাঙ্ক। এদিকে মোনাঙ্কের মা তখন মৃত্যুশয্যায়। ছেলেকে কঠোর পরিশ্রম করে ক্রিকেটে লেগে থাকার উপদেশ দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের শেষ কথাগুলো ভীষণভাবে স্পর্শ করল মোনাঙ্ককে। নেপাল সফরটাও তার জন্য ছিল খুবই হতাশার। সন্দীপ লামিচানের বলগুলো সামলাতে পারছিলেন না তিনি। দলে জায়গা প্রাপ্তি নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। রাতে ঘুমাতে পারছিলেন না মোনাঙ্ক। মায়ের বলা শেষ বাক্যটা তাড়া করে ফিরছিল তাকে। বিছানা ছেড়ে উঠে নোটপ্যাড হাতে নিলেন তিনি। 4 পৃষ্ঠা জুড়ে লিখলেন একটা কথাই, আমি কঠোর পরিশ্রম করব। নতুন কোচ অরুণ কুমারের সাথে কথা বললেন মোনাঙ্ক। জানালেন যে কোনো মূল্যে পরের টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি হতে চান। সেই লক্ষ্যে শুরু হয় পরিশ্রম। আর ভাগ্যবোধ হয় একেই বলে। কোভিড মহামারীর পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ওয়ানডে ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপ লিগ টুতে, আর প্রতিপক্ষ দলটার নাম ছিল নেপাল। লামিচানে জুজু এবার আর তাড়া করতে পারল না মোনাঙ্ককে। নিজে সেঞ্চুরি করে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন তিনি। এর পরের গল্পটা ইচ্ছা, সাধনা আর পরিশ্রমের পর স্বপ্নকে বাস্তবতায় পরিণত করার। আর পেছন ফিরে তাকাতে হয়নি মোনাঙ্ক প্যাটেলকে। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন 47টা ওয়ানডে আর 27টা টি-20 ম্যাচ। আর এখন তো বিশ্বকাপে অধিনায়কত্বই করছেন, দেশকে দেখাচ্ছেন নতুন আশা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়, বিশ্বকাপে কানাডা আর পাকিস্তানকে পরাজিত করা, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের পরিধি এখন অনেক বড়। দৃষ্টিসীমা চলে এসেছে সুপার 8-এ খেলার উজ্জ্বল সম্ভাবনাও। আর সেই স্বপ্নের মুখোমুখি দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ের মূল ভরসা অধিনায়ক মোনাঙ্কি। তবে মোনাঙ্ককে নিশ্চিতভাবে ছুঁয়ে যাচ্ছে আরও কিছু আবেগ। জন্মভূমি ভারতের বিপক্ষে খেলতে নামবেন এই বুধবার। টস করবেন প্রিয় ক্রিকেটার রোহিত শর্মার সাথে। 10 বছর আগে যখন ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন, ঘুণাক্ষরেও কি ভাবতে পেরেছিলেন এসব? স্বপ্নকে বাস্তবতায় রূপান্তরিত হতে দেখতে কেমন লাগে মোনাঙ্ক প্যাটেল?